দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী 4 আগস্ট মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত বাংলা চলচ্চিত্র ভয়ঙ্কর সুন্দর। চলচ্চিত্রের সহযোগী প্রযোজনা আছে আরটিভি। এ উপলক্ষে বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যাতে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, চলচ্চিত্রের পরিচালক শিল্পী মমতাজ ও অভিনেতা অভিনেত্রীরা, ভারতের পশ্চিম বাংলার শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের আসনা আবির ভাবনা, সৈয়দ হাসান ইমাম সহ অন্যান্যরা এতে অভিনয় করেছেন। আমরা অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি, আমি নায়িকা বা অভিনেত্রী হিসেবে না, আমি টিম মেম্বার হিসেবে কাজ করেছি আসলে এই ছবিতে। আমরা যারা ফিল্ম মেকার আমরা জানি জানি যে এই এই সময়ে যারা সিনেমা বানিয়েছেন তাদের কথা, শুধু সিনেমা বানানোর জন্যই তাদের কথা ইতিহাসে লেখা থাকবে, যারা এই কিছু লোক ছিল না সিনেমা বানিয়েছিলেন, মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে। যে এটা সিনেমা কি হয়েছে সেটা বিগ ইস্যু না, আমি বলবো শুধু সিনেমার স্টেপ নিয়েছিলেন। আমি আসলে যখন অনিমেষের কাছ থেকে গল্পটা শুনলাম, আমার কাছে মনে হলো এই গল্পটি মানুষের মনকে ছুঁতে পারবে, কারণ গল্প নির্ভর ছবি ছাড়া কিন্তু ছবি দাঁড়াতে পারে না। এবং আমাদের যে দায়িত্বের জায়গাটা প্রচারের জায়গায়, একটি সুন্দর চলচ্চিত্রকে সামনে নিয়ে আসা, সেই জায়গাটা সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি। আমাদেরকে কাজ করে যেতে হবে, আমাদের চলচ্চিত্র যেমন ভালো বানাতে হবে অবশ্যই, সেটার বিকল্প নাই, এবং হলও থাকতে হবে যাতে সবাই পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর পরিবেশে সেটা উপভোগ করতে পারে।